হ্যালো ফ্রেন্ড, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ এই ভিডিওতে আলোচনা করব যেখানে হচ্ছে পেটিএমে একটি বিগ অ্যানাউন্স নিয়ে, যেখানে হচ্ছে পেটিএমে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো সেই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন চ্যানেল বাইকে সাপোর্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর অন নোটিফিকেশান বাটনটি অন করে নেবেন, কারণ যখনই ভিডিও বানাবো তখনই তার ভিডিওর যে নোটিফিকেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাহলে ভিডিওর এই যে নতুন নতুন আপডেটগুলো, যেখানে ইউটিউব রিলেটেড বা অন্যান্য রিলেটেড যে টেকনোলজি রিলেটেড যে আপডেটগুলো, আপনারা কিন্তু মিস করবেন না। তো চলুন চ্যানেলটিকে এক্ষুনি ফেডাপের নিচে যে রেড কালার বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর আপনারা আবার আপডেট সম্পর্কে শুনতে থাকুন। তো আপডেট কি না পেটিএমের যে নতুন আপডেট, সেটা হচ্ছে ওয়ালেট থেকে আপনারা টাকা যদি ব্যাংকে ট্রান্সফার করেন তো সেখানে হচ্ছে চার্জ লাগবে না। তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডার অন করে নিই, সেখানে গিয়ে আপনাদের ডিটেলসটা জানাই। অ্যাড 0% ফিস না, এই ফিসটা কিসের জন্য, যেখানে কোনো রকম ফিস লাগবে না, এটা হচ্ছে অ্যাকসেপ্ট পেমেন্ট ইউজিং পেটিএম ওয়ালেট, অর্থাৎ ওয়ালেটে পেমেন্ট যখন অ্যাকসেপ্ট করবেন মানে গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ লাগবে না। আর সাথে সাথে এটাতে ছিল 0% চার্জ, সাথে হচ্ছে যেখানে ওয়ালেট থেকে আপনারা কিন্তু ইউপিআই মাধ্যমে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকাটা পাঠাতে পারবেন, বা নিজেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কিন্তু টাকাটা মুভ করে নিতে পারবেন, যেখানে ট্রান্সফার করতে পারবেন অ্যাড মানি টু ব্যাঙ্কে, সেখানে করলে কিন্তু 0% ফিস কাটবে। এবং বারকোড দিয়ে যে কাউকেও কিন্তু পেমেন্ট করতে পারবেন, যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে, যে কোনো ইউপিআই অ্যাকাউন্টে, তো অল ওভার যে কোনো ইউপিআই অ্যাকাউন্টে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন, যেখানে ফোনপে রয়েছে বা অন্যান্য যে ইউপিআই অ্যাকাউন্টগুলো রয়েছে, তো সেখানে কিন্তু কোনো রকম চার্জ লাগবে না, নো চার্জ। এখানে কিন্তু চার্জ ছিল আগে হচ্ছে 2%, 3% এবং 5% পর্যন্ত কিন্তু কোনো কোনো সময়ে চার্জ ছিল, তো সেই চাইটা কিন্তু এখানে লাগছে না, ফ্রিতে বর্তমানে অ্যানাউন্স করেছে। তো এই জন্য ভিডিওটি বানানো। তো অনেকেই হয়তো পেটিএম ইউজ করেন, যেখানে ওয়ালেটে হয়তো অনেক গেমিং টেমিং খেলে ওয়ালেটে টাকা জমান, তো সেক্ষেত্রে হচ্ছে সেই টাকাগুলো রিচার্জ করে শেষ করতে হয়, নাহলে অন্য কাউকে ওয়ালেটে পাঠাতে হয়, কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার করে আপনারা অন্য কোনো মানে ব্যাঙ্কের থেকে আপনারা যে টাকা উইথড্র মানে ক্যাশ, লিকুইড ক্যাশ কিন্তু বানাতে পারেন না। তো সেই জন্য হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন কিন্তু মুভ করে টাকাটি যেখানে হচ্ছে এটিএমের মাধ্যমেও তুলতে পারবেন, তো পেটিএম মানে পেটিএমের যে এটিএম আছে সেখানে। তো এই ছিল বিগ আপডেট। তো বন্ধুরা, আপডেট যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।